আজ থেকে আমার আরামের দিন শেষ যদিও এক সপ্তাহ যাবতীয় ছেলে মেয়ের স্কুল খুলে গেছে তারপরও মেয়ের কারণে ছেলের স্কুল থেকে আনা নিয়ে যেই দৌড়াদৌড়িটা লাগতো সেটা এক সপ্তাহ আমাকে করতে হয়নি তাই এই কয় দিন সকালের কাজটা করেছিলাম একটু ঢিলা ঢালাভাবে তবে আজকের থেকে সেই ঢিলামের দিন শেষ আবারও শুরু হলো ছেলের স্কুল মেয়ের কলেজ আর হাজব্যান্ডের অফিস নিয়ে আমার রেগুলার জীবন আসসালামু আলাইকুম আচ্ছা বলুন তো আপুরা বাটিকে থ্রি পিস বা বাটিকের শাড়ি পরতে কোন কোন আপুরা বেশি পছন্দ করেন আমি কিন্তু বাটিকে থ্রি পিস ভীষণ রকমের পছন্দ করি এবং রেগুলার পরি কারণ আমার বাসায় পরা বেশিরভাগ থ্রি পিসগুলোই হলো বাটিকের তো আজকে আমার কাছে ভীষণ সুন্দর দুইটা বাটিকের শাড়ি এসে পৌঁছেছে প্রিটি ওমেন নামের অনলাইন পেজ থেকে আর আপু আমার জন্য খুব সুন্দর একটা শুভেচ্ছা বার্তা লেখে পাঠিয়েছেন আমার কালেকশনে অবশ্য বাটিকের অনেক থ্রি পিস থাকলেও শাড়ি তেমন নেই একটা মাত্র শাড়ি ছিল আর এখন আরও দুইটা হয়ে গেল ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা তাই আপুদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো প্রথম শাড়িটা আপনাদের সাথে একটু খুলে দেখাচ্ছি এই যে শাড়ি খুলতেই ভিতর থেকে বের হয়ে এলো শাড়ির ব্লাউজ পিসটা এটা কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন টাইপ কালারের মধ্যে শাড়িটা আর একদম নিচের পাটা হচ্ছে অনেকটা ডার্ক কফি টাইপের আর ব্লাউজ পিসটা হাতে নিয়ে যেটা বুঝতে পারলাম সাধারণ একদম নর্মাল যে ব্লাউজ পিসগুলো থাকে এটা কিন্তু মোটেও সেই রকম না অনেক সময় দেখা যায় যে একদম বাটিকের পাতলা শাড়িতে পাতলা ব্লাউজ যদি থাকে সেটা মেক করার পর কিন্তু খুব বেশি দিন পরা যায় না তবে এই শাড়ির ব্লাউজ পিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা মেক করার পর ভীষণ টেকসই হবে বলে আমার ধারণা যাই হোক এখন পুরো শাড়িটা একটু খুলে শেয়ার করি এই যে শাড়িটা আর এটা হচ্ছে শাড়ির পাড়ের অংশটা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা চওড়া করে কফি কালারের একটা পার তার মধ্যে সাদা যে বাটিকের কারুকাজ করা ডিজাইনটা সুন্দর আর তার সাথে এই যে মাঝখানে যে বডিতে যে কাজটা করা মানে যে প্রিন্টটা করা বাটিকের দেখতেই পাচ্ছেন একটা বড় বড় কলকা করে দেওয়া আর কলকার ডিজাইনগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই টাইপের ডিজাইনের প্রতিবারই আমি প্রেমে পড়ে যাই আমার কিন্তু অনেক কাপড় চোপড়ই এই কলকার ডিজাইন করা কারণ এই ডিজাইনগুলো আমি বেশি পছন্দ করি আর কতটা পছন্দ করি বুঝতেই পারছেন আমি যেই জামাটা পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই জামার হাতের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই থ্রি পিসটার হাতের যে প্রিন্ট আছে সেটাও কিন্তু কলকার ডিজাইন করা তো এই তো শাড়ির আঁচলটা আর আঁচলের পুরো পাশটাই কিন্তু খুব করে 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 বেনি মতো আছে আছে আর এটার যে যে কাপড়টা কাপড়টা কিন্তু অনেক না বাটিক বলে একদম মার দিয়ে শক্ত করে রাখা ওই রকম কিছু না কিন্তু আমার কাছে শাড়িটা ভীষণ ভালো লাগলো তো এই তো গেল প্রথম শাড়িটা আর এটা হচ্ছে দ্বিতীয় শাড়িটা দ্বিতীয় শাড়িটা খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আর এটা পুরোটা এক কালারের মধ্যেই আর সাদা রঙের কাজ করে দেওয়া আছে ক্যামেরার আলোর কারণে মাঝে মধ্যে রয়্যাল ব্লুটা নীল মনে হচ্ছে আসলে এটা রয়্যাল ব্লু কালারই ছিল এই শাড়িটার মধ্যেও ব্লাউজ পিস আছে আর সেম এই ব্লাউজ পিসের কাপড়টাও হচ্ছে খুবই সুন্দর মানে ব্লাউজ বানানোর পর কিন্তু ভীষণ টেকসই হবে আর এটারও আঁচলের অংশটা পুরোটাই ছোট ছোট বেনি টার্সেল করে দেওয়া আছে আর পুরো জমিনটাতে এই যে একটু স্কোয়ার শেপের বরফি বরফি টাইপ ডিজাইন এছাড়া এই শাড়ির পাড়ের অংশ খুব বড় করেই কিন্তু চওড়া ডিজাইন করে দেওয়া আছে আর আঁচলের অংশটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেকটা কলকা টাইপের পাতা করে ডিজাইন করে দেওয়া আছে তো দুইটা শাড়ি আমার কাছে ভীষণ ভালো লাগলো এখন অপেক্ষা হলো কবে এগুলো পরবো আর যখন পরব তখন তো আপনাদের সাথে ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ প্রিটি ওমেন পেজের ওনার আপুকে আমার কাছে এত সুন্দর সুন্দর দুইটা শাড়ি পাঠানোর জন্য আর আমার পেজের আপুরাও যদি আমার মতো বাটিক শাড়ি পছন্দ করে থাকেন আর নিবেন বলে চিন্তা ভাবনা করেও থাকেন তাহলে আপুর পেজটা দেখতে পারেন আপুর বাটিক পেজের লিঙ্কটা আমি আমার আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। যাই হোক এই তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার দৌড়াদৌড়ি শুরু আরামের দিন শেষ আর এখন হচ্ছে সকাল ছয়টা বাজে তো এখন আমি রাদ্রদোষীর জন্য টিফিন রেডি করছি এখানে আমি সামান্য পরিমাণ পানির মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি আর সামান্য মানে এক চিমটির মতো লবণ দিয়ে সাথে একটা ডিম দিয়ে ভালো করে ফেটে গুলিয়ে নিচ্ছি আজকে টিফিনে আমি রাদ্রদোষীকে পাউরুটি টোস্ট করে দিব। আসলে সকালবেলা এত তাড়াহুড়ো লাগে আমি বেশিরভাগই চেষ্টা করি যে শর্টকাটে কি খাবারটা টিফিনে রেডি করে দেয়া যায় তো এটাও আমার কাছে শর্টকাট একটা খাবারই মনে হয় আর এই তো আমি ভালো করে গুলে নিয়েছি আর এর মধ্যে চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে সামান্য তেল দিয়ে গরমও বসিয়ে দিয়েছি আর এখন এক পিস পাউরুটি নিয়ে সেটা এপাশ ওপাশ ভালো করে ডিমের মিশ্রণটা মেখে নিয়ে তারপর তেলের উপর ভেজে নেব এটা আমার কাছে তৈরিতে যেরকম শর্টকাট লাগে তার উপরে রাদ্রদোষী পছন্দ করে তাই প্রায় সময় টিফিনে ওদেরকে এটা তৈরি করে দেয়া হয় তো মোটামুটি একটা ডিম দিয়ে এখানে আমার চার পিস পাউরুটি টোস্ট করে নেওয়া হয়ে গেছে আর এই চার পিস পাউরুটি দিয়েই ওদের দুই ভাই বোনের টিফিন হয়ে যাবে তো এই তো আমি এখন রাদ্রদোষি টিফিনটা গুছিয়ে দিচ্ছি যদিও রাত এখনও ঘুমে আর এই সকাল সকাল হচ্ছে রদসি আগে যাবে তারপর রাত তারপর আপনাদের ভাইয়া তো রদসী টিফিনটা দিতে দিতে আমি রাদের টিফিনটাও গুছিয়ে নিচ্ছি আর রদুশি আর আপনাদের ভাইয়া যখন বের হয়ে যাবে তারপর হচ্ছে রাতকে ঘুম থেকে ডেকে তুলব আসলে একটা সপ্তাহ যাবৎ রাদের স্কুল মেয়ের কলেজ আপনাদের ভাইয়ার অফিস সব খুলে গেলেও এই একটা সপ্তাহ আমার রাতকে স্কুল থেকে আনার যে দৌড়াদৌড়িটা করতে হয় সেটা করতে হয়নি কারণ রদসির কলেজ খুলে গেল ওর কলেজ চলেছে সোয়া এগারোটা পর্যন্ত যার কারণে ও বাসায় এসে আবার ওই এই পুরো একটা সপ্তাহ তার ভাইয়াকে স্কুল থেকে এনেছে তো আমার যেহেতু রাতকে স্কুল থেকে আনতে একদিনও যেতে হয়নি যার কারণে সকালের কাজে আমার অত একটা তাড়াহুড়ো ছিল না এই একটা সপ্তাহ আমি একটু আস্তে ধীরেই করেছি কিন্তু আজকে থেকে সেটা বন্ধ কারণ আমাকে যদি রাতকে আনতে আবার স্কুলে যেতে হয় তাহলে সকালের কাজ আমাকে অনেকটা দৌড়ের উপরই করে তারপর রাতকে আনতে স্কুলে যেতে হবে যাই হোক কথা বলতে বলতে এর মধ্যে আপনাদের ভাইয়া রীকে কলেজ বাস পর্যন্ত দিয়ে এসে তারপরে এসে আবার এই যে রাতকে নিয়ে রাদের স্কুলে যাচ্ছে আর রাতকে দিয়ে এসে সে আবার নিজে রেডি হয়ে নাস্তা খেয়ে তার অফিসে যাবে তো এখন রাতকে নিয়ে সে বের হয়ে গেলে আমি প্রথমেই তার নাস্তাটা রেডি করব আর এই যে তারা চলে গেল আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় কেউ আসুক বা কেউ বাসা থেকে বাহিরে যাক তাদেরকে রিসিভ করা বা বিদায় জানানো অনেকটা রোর দায়িত্বর মধ্যে পড়ে গেছে সে দেখতেই পাচ্ছেন সবার আগে দৌড়ে এসে দরজার সামনে বসে থাকে তো এই তো রোড়োকে বললাম যে চলে গেছে সবাই এখন শুধু তুমি আর আমি আছি চলো ঘরে চলো তো এখন হলো আপনাদের ভাইয়া রাতকে দিয়ে এসে নাস্তা খেয়ে রেডি হয়ে সেও অফিসে চলে গেছে আর এরপর আমি রোড়োর নাস্তা রেডি করছি মানে রোড়োর জন্য চিকেন জাল দিচ্ছি তার সাথে এই দিকে হলো আমি প্রতিটা রুম গুছিয়ে নিয়েছি আর এই রুমগুলো গুছাতেই কিন্তু অনেক সময় লাগে যেমন রাদের রুমটাতে আসলেই খুবই এলোমেলো থাকে ছোট মানুষ রাতে লেখাপড়া করে বা বিছানার পত্র যা আছে সবই মোটামুটি এলোমেলো করে এরপর আমার ড্রয়িং রুমটাও থাকে রাদের দখলে কারণ সে হচ্ছে এখানে টিভিতে কার্টুন দেখবে বা ক্রাফটিং দেখবে আর এই যে সেন্টার টেবিলে বসে বসে সে হচ্ছে সেই সকল ক্রাফটিং করবে আর কাগজ কুটি কুটি করে আঁকিঝুঁকি করে পুরো মানে জায়গাটা সে এলোমেলো করে ফেলবে আর তার উপরে রাতের খাবার আর সকালের নাস্তা করা সব মিলিয়ে ডাইনিং রুমের অবস্থা তো বেহাল থাকে তো সেটাও গুছিয়ে ফেলেছি সেটা গুছাতেও সময় লাগে আর এই যে রদুষির রুমটা এটা গুছাতেও সময় লাগে রাতরদসি দুই ভাই বোন একসাথেই থাকে রাত যেহেতু রাতের রুমে এখনও থাকতে পারে না মানে অতটুকু বড় হয়নি আর এই রুমটা সকালে রদশী গুছিয়ে যাবে সেই সময়ও তার থাকে না কারণ সে সেই সাড়ে পাঁচটা বাজে উঠে তারপর তো সে রেডি হয়ে চলেই যায় তো যেহেতু দুই ভাই বোন একসাথে থাকে তাদের কাঁথা কম্বল যাই আছে তাদের যে বালিশগুলো আছে সেগুলো এক্সট্রা এক্সট্রা বালিশ ব্যবহার করে তো সব কিছুই বিছানার উপর থাকে সেগুলো গুছাতেও সময় লাগে আর আমার বেডরুমে তো কাপড় চোপড় দিয়ে এলোমেলো থাকেই মানে সকালে ঘরটা গুছাতেই সবচাইতে বেশি সময় এবং পরিশ্রম হয় আর আমার তো একটা বাতিক সব সময়ের জন্য যেটা হলো ঘর গুছানো ছাড়া আমি অন্য কোনো কাজে যেতে পারি না তো সব কাজ ছেড়ে দেখতেই পাচ্ছেন পুরো পোনে বারোটা বেজে গেছে তো এখন আমি একটু সকালে নাস্তা করব। নাস্তা তো ওই রকম না একটা ডিম সেদ্ধ খাবো আর একটু গ্রিন টি খাবো তো ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে গ্রিন টি করার জন্য একমখ পানি এখন ওভেনে একটু গরম করে নিচ্ছি মানে শর্টকাটে গ্রিন টি তৈরি করতে যা লাগে আর কি আর এই তো চল্লিশ সেকেন্ড সময় দিয়ে ওভেনে গরম পানিটা দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে অনেক কাপড়াই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ওভেনের মধ্যে যে ঢাকনাটা আমি ব্যবহার করি সেটা আসলে কোথেকে কিনেছি আর এটা কেন ব্যবহার করি প্রথমেই বলি এটা কেন ব্যবহার করি এটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে এটা দিয়ে ঢেকে যে কোনো তরকারি টরকারি গরম করলে তরকারিটা যে ছিটে ওঠে সেটাই যে দেখতেই পাচ্ছেন আমি রাতে তরকারি গরম করেছিলাম সেই তরকারির একটু ঝোল এখানে ছিটে আছে তো এইভাবে ঝোল ছিটে তখন আর দেখা যায় যে ওভেনটা নোংরা হয় না ঠিক এই কারণেই ওভেনটা পরিষ্কার রাখতে আমি ভিতরে এই ঢাকনাটা ব্যবহার করি তো এই ঢাকনাটা আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছিল গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আর এটার প্রাইস সম্ভবত ছিল একশো টাকা যাই হোক কথা বলতে বলতে আমার গরম পানিটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি এক প্যাকেট গ্রিন টি দিয়ে নিব। আর আমার সকালে নাস্তা হিসেবে ডিম ও গ্রিন টি খাওয়ার পর আমাকে আবার দৌড়ের উপর রেডি হতে হবে এবং তারপর হচ্ছে রাতকে আনতে স্কুলে যেতে হবে যেহেতু অলরেডি প্রায় বারোটা বেজেই গেছে আর বারোটা বিশে হচ্ছে রাতের ছুটি হয়ে যায় তো এই তো নাস্তা খাওয়া শেষে আমি রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আর এই মুহূর্তে হলো চুপি চুপি বের হতে হয় কারণ রোরো আসলে যেতে দেয় না অনেকটা মিউ মিউ করতে থাকে দরজার সামনে তখন ওকে রেখে যেতে ভালো লাগে না তখন যেটা করি ওকে একটা খেলায় ব্যস্ত রেখে আস্তে চুপি সারে বের হয়ে যাই যখনই ওকে বাসায় একা রেখে আমরা বের হই তখন এই সিস্টেমে বের হতে হয় আর এই যে বের হয়ে দেখলাম যে একদম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে বাসা থেকেই দেখেছিলাম বৃষ্টি পড়ছে কিন্তু যখন বের হবো মনে হলো বৃষ্টিটা কমেছে কিন্তু এখানে এসে দেখছি যে না খুব বেশি একটা কমেনি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে আসলে ভালো হতো তো এই তো বাসা থেকে বের হয়ে একটুখানি হাঁটার পর মানে দু কদম হাঁটার পরই আমি রিক্সা পেয়ে গেছি আর এই যে রিক্সা এখন চলে যাচ্ছি সরাসরি রাদের স্কুলে বৃষ্টির দিনে না আর কিছু ভালো লাগুক আর না লাগুক বাহিরের এই প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো আমি রাদের স্কুলে গিয়েছি আর স্কুল থেকে রাতকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনাও হয়ে গেছি আর রাদের সামনে যখনই ক্যামেরা ধরা হয় সে একটা ভি চিহ্ন দেখায় তো আমি আজকে জানতে চাইলাম বাবা আসলে যখনই ক্যামেরা ধরি তখনই তুমি ভি দেখাও আসলে এটা কি। তো এটা হচ্ছে তার নাকি একটা স্টাইল তার সামনে ক্যামেরা ধরলে অটোমেটিকলি তার এটা এসে পড়ে তো এটাই হলো আমার প্রতিদিন সকালের রুটিন আর রাতকে নিয়ে স্কুল থেকে আসতে আসতে কিন্তু প্রায় পৌনে একটা বেজে যায় আর এই সময় নিশ্চয়ই এসে আর রান্নাবান্না করার সময় থাকে না তো এই সময়টা বাসায় গিয়ে নাওয়া খাওয়া নামাজ কালাম এগুলোই করতে হয় আর এরপর হচ্ছে দুইটার পর রোদসী চলে আসে তারপর খেয়ে দেয়ে রোদসীও কোচিংয়ে চলে যায় এরপর হলো বিকেল থেকে আমার আবার রান্না করার আয়োজন করতে হয় তো আমার এই প্রতিদিনের রুটিনের সাথে আর কোন কোন আপুদের রুটিন মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ